somewhere in Kashmir. We are looking for the God's own place called Baisharan. কাশ্মীর হল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল, যা 1900 শতকের মাঝামাঝি পর্যন্ত হিমালয় এবং পীর পাঞ্জাল পর্বতমালার উপত্যকাকে নির্দেশন করা হতো। কিন্তু আজ এই কাশ্মীর সব ভারতীয় সহ গোটা পৃথিবীর বুকে একটি ইমোশন। কাশ্মীর এই শব্দের নামটা শোনার পর প্রত্যেক মানুষের মনে একটি আবেগ জেগে ওঠে, আর সেই সব মানুষগুলি যদি ভ্রমণপ্রিয় হয় তাহলে তো আর কথাই নেই। কাশ্মীর এমন একটি জায়গা যা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই অপরূপ সৌন্দর্যতা যেন স্বয়ং স্বর্গরাজ্য এই ধরনের বুকে নেমে এসেছে। তাই জন্য কাশ্মীরকে ভূস্বর্গ নামেও ডাকা হয়। আর আজকে আমরা সাক্ষী হতে চলেছি এই ভূস্বর্গের ছোট্ট একটি গ্রাম পহলগাম, তার মধ্যে থাকা আরও একটি ভ্যালি যার নাম বৈশরণ ভ্যালি। তো গুড মর্নিং ফ্রম পহলগাম। এখন ঘড়িতে সময় হয়েছে 10:15, মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। পহলগামে আজকে আমাদের তৃতীয় দিন, কালকে বেতাব ভ্যালি, আরও ভ্যালি, চন্দ্রমারি ঘুরলাম, আজকে যাবো মিনি সুইজারল্যান্ড মানে বৈশরণ ভ্যালি। এখান থেকে রাস্তা 6 কিলোমিটার আই গেস। তো যাওয়ার ট্রান্সপোর্টেশন উপায় হলো ঘোড়া, কিন্তু আমরা ভাবছি হেঁটে যাবো যদি সম্ভব হয়, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, আমাদের ট্রেকিং করতে ভালো লাগে, মানে হেঁটে যাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা থাকে ঘোড়া যাওয়ার থেকে, মানে অন্যরকম লাগে। তো যাই হোক, এখন বাজে 10:20, আর ফার্স্ট আমরা আগে আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো, এখন অবধি খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করে তারপর ডিসাইড করব কি করে যাব। তো আমরা এখন পহলগামের মেন মার্কেটে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এলাম খাওয়ার জন্য। এই হলো পাঞ্জাবি রসোই, এখন এই হোটেলেই খাবো আমরা। পুরো ফুল প্যাকটা ভিড়। তো এই হচ্ছে হোটেলের মেনু কার্ড, পাঞ্জাবি রসোই নিয়ার বাস স্ট্যান্ড পহলগাম। তো এই হলো মেনু কার্ড, এখান থেকে আমরা অর্ডার দিয়েছি মটর মাশরুম আর তন্দুরি রুটি। এখানে আবার খিচুড়ি পাওয়া যায়, এখানে খিচুড়ি করেছি, আর সাথে রয়েছে দম আলু। তো এখানে তন্দুরি রুটি চলে এসছে, এই হলো খিচুড়ি, ওরা দুটো খিচুড়ি নিয়েছে। এখানে একটা চিলি পনির আছে, এখানে একটা চিলি পনির আছে। চিলি পনিরটা কেটে কীরকম, এটা কীরকম কীরকম খেতে ভালো খেতে, মানে কীরকম ভালো বলতে তো বাইরে যে সমস্ত খাবার আমরা খাচ্ছিলাম দুদিন ধরে, তার থেকে মাছ বেটার, মোটামুটি 8 দেওয়া যায় আউট অফ 10। এটা আউট অফ 10। তো এরা চলে এসছে, এটা কী আছে, কী অর্ডার করেছিল, ভেজ পোলাও, মানে পনির বিরিয়ানি অর্ডার করেছিল, ওটা আউট অফ স্টক হয়ে গেছে, তাই ওটা চেঞ্জ করে এখন ভেজ পোলাও নিল। এটা একটু দেখি টেস্ট করে দেখো, লাজিজ। এটাও বেশ ভালো, মানে অ্যাকচুয়ালি মাশরুমটাকে তন্দুর করা, করে তার সাথে বাটার দিয়ে আর স্পাইসেস দিয়ে এটাকে ফ্রাই করা, আর উপরে কিছু কী বলে মোটর ছড়িয়ে দিয়েছে, কড়াইছুটি ছড়িয়ে দিল। মাশরুমের কোয়ান্টিটিটা অনেক বেশি, এমনি এমনি লোকে ভিড় করছিল না। হ্যাঁ, আসার পর আমরা একটা সিটও পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। তো আমরা এখন পেট পুজো করে বেরোলাম, এখন যাচ্ছি ঘোড়ার যেই মানে পনির স্টল যেখানে বুক করা হয় সেই জায়গায় কথা বলতে। আর এখানটাকে লোকের দেখে শুনলাম যে হেঁটে যাওয়ার কথা, তারা বললো প্রেফার করলো না, কেউই প্রেফার করলো না যে আপনারা হেঁটে যান, কারণ রাস্তা অনেকটাই খারাপ, হেঁটে যাওয়ার জন্য উপযুক্ত নয় এক্সপিরিয়েন্স না থাকলে। তাই আমরা এখন ওই ঘোড়া করেই যাবো, এখন সেখানেই যাচ্ছি, ঘোড়ার চার্জ কত দেখি। সে 3 রাস্তা যে মোড়টা আছে বাস স্ট্যান্ডটা, ওখানেই কয়েকজনের সাথে কথা বললাম, তো এক একজন 2500-3000 এরকম টাইপের এক একটা ঘোড়ার রেট বলছে। তো তার মধ্যে থেকেই অনেক দর করা শেষ করলাম, অনেক মানে 500 টাকাতে স্টার্টিং করেছে,
জ্যাকেটে ভরা 500 টাকার বেশি দেবো না। এরকম কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে দরকষাকষি করে লাস্টে ফাইনাল করলাম যে 5000 টাকার বেশি একটা টাকাও দেবো না। 5000 মানে অ্যাপ্রক্স 7700 সামথিং করে আসে লাস্টে। সেটাই অনেকক্ষণ বলার পরে 5500-এ ফাইনাল হলো, 500 টাকা বেশি, মানে 780 টাকার আশপাশ আই গেছে। তাহলে কোথায় একটা ঘোড়ার রেট ছিল 3500, আর নামালাম কোথায় 780-তে, মানে 800 টাকাও নয়। তো এইরকম ধরনের মানে লুটমারি চলতে থাকে। তো আপনাদের এইভাবেই বার্গেন করতে হবে, না হলে মারাত্মক পরিমাণে আপনারা ঠকবেন। যত কম পড়বেন তত করবেন, পারলে 100 টাকা দিয়ে শুরু করবেন রেট, সে যে কোনো কিছুতে, সে খাবার হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, হোটেল হোক, যে কোনো কিছু। সব থেকে লোয়েস্ট দিয়ে শুরু করবেন, আপনার বাজেটের মধ্যে চলে আসবে। আমাদের 700 টাকাটা বাজেটের মধ্যে আমরা ফিক্স করেই রেখেছিলাম, মানে 800 টাকা করেছিলাম যে 800 টাকার মধ্যে হবে, মানে করব। সেটা 800 টাকাও লাগলো না আমাদের, তাই কমে হয়ে গেল। তো যাই হোক, এই হলো যে ট্যাক্সি স্ট্যান্ডটা যেটা আছে ওই আরুভেলে চন্দ্রভেলে যাওয়ার, সেখান থেকে সোজা আসতে হবে ট্যাক্সি স্ট্যান্ডের ভিতর দিয়ে, সোজা এসে একদম শেষ মাথায় আসতে হবে। ওই যে ট্যাক্সি স্ট্যান্ড, এই রাস্তাটা সোজা আসবেন, এসে এখানে শেষ হবে। শেষে তার বাঁদিকে ঢুকবেন, বাঁদিকে এখানে টোটাল ঘোড়ার আস্তাবলগুলো আছে, এখানে ঘোড়া, এই যে টোটাল এইসব জায়গায় পুরো ঘোড়া আছে। চাইলে আপনারা এখানে এসে কথা বলতে পারেন ডিরেক্ট, কিন্তু এখানে আসার কোনো প্রয়োজন হবেই বলে আমার মনে হয় না। ওই ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই সবাই দাঁড়িয়ে থাকে, তাদের সাথে কথা বললেই হয়ে যাবে। তো আমরা ঘোড়ায় উঠে পড়েছি, এখন যাচ্ছি বৈষ্ণবের দিকে। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে, এটা পিছনে ওদের তো ভয় হয়ে যাচ্ছে। আরে 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 ভাই ভাই মেরে সাথী মেরে ইয়ার, তোরা দেখ কে চলো। ও এই হচ্ছে রাস্তা বৈশরণ ভ্যালি যাওয়ার। এই সামনে ঝোঁকো, সামনে ঝোঁকো, সামনে ঝোঁকো। আরে ভয় পেয়ে যাবে, চিল্লিও না, চিল্লিও না, ভয় পেয়ে যাবে। কাহা সে মুড়ে গাইয়ে ভাই, বুদ্ধি তো হেভি, এ বুদ্ধি আছে ভালো। কোনো টকবক টকবক করতে করতে যাও, ভয় লাগছে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে হেঁটে যাওয়ার থেকে মানে ঘোরা যাওয়াটা একটুখানি মানে অন্যরকম। মানে হেঁটে গেলে যতটা বেশি মজা না পেতাম, এরমভাবে গেলে মনে হয় আরও বেশি মজা লাগছে। কখনো ঘোড়ার পিঠ এইভাবে চড়িনি লাইফে, ফার্স্ট টাইম। তো এই হচ্ছে গিয়ে বৈশরণ ভ্যালি যাওয়ার রাস্তা, এরা সবাই ফিরছে আর আমরা যাচ্ছি। আরে তোর কাছে সারা ইন্দ্র কপালে এরকম পড়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল আস্তে আস্তে আমার, কি অবস্থা। এবার এটা একটুখানি বাজে রাস্তা, আমি এইটার জন্যই বলেছিলাম হেঁটে যাওয়া যাবে না। এই রাস্তাটা সম্বন্ধে শুনলাম যে এরকম টাইপের রাস্তা, তার জন্য বলছিল যে হেঁটে যাওয়া সম্ভব নয়। এখন এটা পুরোপুরি রিয়েলাইজ করলাম যে ঘোড়া ছাড়া এখানে হেঁটে যাওয়া অসম্ভব, ঘোড়া লাগবেই।
রাস্তা, কাদা কাদা রাস্তা, আর যা পাথর এখান থেকে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ঘোরা যাওয়ারও তো খুব ডিফিকাল্ট। ভাই 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 ভাই, কোন নিচে ছিলাম আর কোন উপরে এলাম। পিছনে পিছনে পিছনে, ওয়েট পিছনে, উড়ে 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 উড়ে। আমার ঘোড়ার বুদ্ধি আছে রে ভাই, সামনে খাদ আছে, এ কই যায়? এই এই এই, সত্যি আত্মারাম খাঁচা হয়ে যাবে। তো আমরা চলে এসেছি বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। এখানে চারিপাশে পুরো ঘোরায় ঘোরা ভর্তি, সবাই এখানে ঘোরা ঘুরে এসছে, কেউ হেঁটে আসেনি। আর হাই, হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে বৈশন ভ্যালির গেট। এটা বাইরের ভিউটা, মানে যেখানে ঘোড়া দাঁড়ায় এটা তার ভিউ, আর ভিতরে বৈশন ভ্যালি। কি ঘোড়ায় কেউ আসবেন না, যাদের মনে খুব জোর আছে তারাই উঠুন, নয়তো উঠবেন না কেউ। মানে হাতে চলে আসার মতো আমি আমার এক্সপেরিয়েন্সটা বলছি, মানে আমার, আমি যে ঘোড়াটা পেয়েছিলাম, মানে উঠে তো গেছি আমরা, কিন্তু নামবো কি করে বুঝতে পারছি না। একটা ইউনিক ছিল, মানে সবাই যে রাস্তা দিয়ে যাবে ও রাস্তা দিয়ে যাবে, আরে দেখ না খেচা, ও আলাদা রাস্তায় খেচা। আরে তোর ঘোড়াটাই তো এরকম। আমি বলি, আমি বলি, মানে অসম্ভব বাজে এক্সপিরিয়েন্স, মানে এটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আমাদের লাইফ নিয়ে একটা ময়ে ময়ে খেলা হয়ে গেছে, এবার নামার সময় কি হবে আমি নিজেও জানি না। যদি বেঁচে থাকি পরের ব্লগে আবার দেখতে হবে না। তো যাই হোক, একটুখানি ভয়ের আছে, কিন্তু তো যদিও মানে এখানে কি বলবো, ভয় লাগলেও খারাপ লাগলেও জিনিসটা না অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে এরকম এক্সপিরিয়েন্স সচরাচর করা যায় না। নর্মাল ঘোড়ায় তো লোকে সবাই চলে, কিন্তু এরকম পাহাড়ি রাস্তায়, এরকম একটা বাজে পাথরের পাথরের রাস্তায় সেখানে দাঁড়িয়ে এরকম ঘোড়া উপরে আসছে এত উঁচুতে, তো এই এক্সপিরিয়েন্সটা সচরাচর পাওয়া যায় না, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমি বলবো, প্রেফার করব, হ্যাঁ অবশ্যই যারা একটুখানি মনে জোর আছে তারা অবশ্যই আসতে পারেন, যারা ভয় পায় তারা একটুখানি সাবধানে থাকবেন। তাও সবার জন্যই এটা একটা ভালো জায়গা, সবাই আসার চেষ্টা করবেন, তাহলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন আপনারা কাশ্মীরে। তো এখন আমরা টিকিট কেটে এসে পৌঁছলাম বৈশনন ভ্যালিতে, আর জায়গাটা ঠিক এইরকম দেখতে, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, আর এখানে নানা রকম অ্যাক্টিভিটির বড় ব্যবস্থা আছে, যেমন জিপ লাইন। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, একটু ক্লোজ যেতে হবে। এখানে আছে জিপ লাইন, আর ওদিকে আরও বলের অ্যাক্টিভিটি আরও কী কী আছে যেগুলো বলে। আর এখানে নানা রকম দোকানপাটও আছে, টুকটাক খাওয়া দাওয়ার দোকানপাট আছে, কেনাকাটার দোকানপাট আছে, সব কিছু এখানে আছে। কিন্তু একটা জিনিস, যদি এই জায়গাটা বরফ পড়তো মানে জিনিসটা আরও সুন্দর লাগতো, পুরো এই ভ্যালি যেটা আছে পুরো বরফে ঢাকা থাকে, আর চারিপাশে মানে গাছগুলো পাহাড়গুলো সবই পুরোটাই বরফে ঢাকা থাকে। তো সেই জায়গাটা মানে সেই সময় এটা আসতে পারলে খুব বেটার হতো, আমরা সেই ক্যালকুলেশন করে এসেছিলাম, কিন্তু এখানে বরফ পড়ার কোনো গল্প আপাতত নেই জানুয়ারির মিড পর্যন্ত। এটাকে মিনি সুইজারল্যান্ড বলার কারণ একটাই, যখন বরফ পড়ে এই জায়গাটায় পুরোটা সাদা চাদর মতো ঢেকে যায়, তো অ্যাকচুয়ালি যেরকম সুইজারল্যান্ডে যেরকম অ্যাকচুয়ালি হওয়া যায়, পুরো সাদা ভ্যালির উপর সাদা বরফ থাকে সেগুলো। আর এই যে হচ্ছে গিয়ে জিপ লাইন।
তো যেটা বলছিলাম, তো সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলার কারণ একটাই, সুইজারল্যান্ডে ম্যাক্সিমাম পাহাড়ে কী হয়, এরকম ভ্যালিস থাকে, সেখানে বরফ পড়ে এরকম পুরো সাদা চাদরের মতন হয়ে যায়। তো সেই জিনিসটাই এখানে আছে, চারিপাশে পাইন গাছের ঘেরা একটা ফাঁকা মাঠ আর কি, আর তার পিছনে ব্যাকড্রপে রয়েছে পাহাড়, আর ভ্যালিটা সাদা চাদরে পুরো বরফে ঢেকে যায়, তাই জন্য অ্যাকচুয়ালি মিনি সুইজারল্যান্ড বলা।